এই বেতাটা দেখেছো কত সুন্দর ছোট্ট বাড়া, এটা আমার ঠাম্মার, মানে এটা ফুল টুল ইয়ে করে, তো আমি সেটাকে নিয়ে নিয়েছি, ফুল রাখে আর কি, ওটা আমি নিয়ে নিয়েছি কাটবো বলে, ঘরে যেয়ে কাটছি। অনিশা তুমি স্ট্রবেরিগুলো কাটছো না এরকম করে, এটা কি হচ্ছে, তাহলে কাটছো কেন গুলো, গোটা 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 খাবো তো। থামলাই থামলাই, চোখগুলো লাল হয়ে গেছে, স্ট্রবেরি চাষ হয় কাটছি বলো তো, নষ্ট হয়ে গেছে একটু, কোথায় দেখো কই ড্যামেজ, এগুলো বাদ দিতে হবে। কিন্তু ওরা যে বললো যে সব পরিষ্কার একদম ভালো জিনিসগুলো আছে, ওরা তো এরকম বলে না, ভিতরে দেখছি এরকম নিয়ে এসে, তো সেগুলো বাদ দিয়ে দিচ্ছি, নাহলে খাবে সবাই এগুলো। তুমি বললে মিল্কশেক বানাবো, বানাবো বলেছিলাম কিন্তু আমার শরীরটা ভালো লাগছে না, কালকেও শরীর খারাপ আজকেও শরীর খারাপ, হ্যাঁ তো ওই জন্য মিল্কশেক না, এমনি খেয়ে ফেলো সবাই। ও আরে আমার ইচ্ছা ছিল সবাইকে বানিয়ে দেবো, আমি এমনি খেয়ে নেবো, কিন্তু দেখছি দেখছি আচ্ছা দেখছি ধরো কি করা যায়। না ছেড়ে দাও, মিল্কশেক কথা এমনি করো, এমনি খেয়ে নেবো। তুমি কি জানো যে স্ট্রবেরি যে গায়ে যে এগুলো আছে, মানে এই বীজগুলো আছে, এগুলো বীজ, হ্যাঁ জানি, এগুলো বসালে আবার গাছ বেরিয়ে যাবে, বাট এগুলো আমি বসাবো, বসাবে হ্যাঁ, ছাদে মাটি করা আছে, মাটি আছে তো, ছাদে মাটি আছে ওখানে বসিয়ে দেবো, তাই হ্যাঁ ওখানে বসিয়ে দেবো বলে এগুলো কাটছে, দেখো বীজ কত ছোট্ট দেখতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো আমি রেখে দিচ্ছি, এগুলো আমি বসাবো ছাদে, যত্ন করতে হবে কিন্তু হবে না, বাট এটা কিন্তু অনেকটা বড়, দেখো তুমি, হ্যাঁ জানো একটা জিনিস উপরে এরকম বড় বড় সাজানো আছে আর ভিতরে ভিতরে সব এরকম, কই দেখি, মানে ভিতরে ছোট ছোট কুলের মতন, আর এগুলো হচ্ছে একটু বড় বড় সাইজ ছিল, দেখাচ্ছে যেন কত বড় বড় স্ট্রবেরি, আর তুমি বেশি কাটো না, ওগুলো গোটা করে খেতে ভালো লাগে, মজা, আমি এটা খাই, হ্যাঁ খেয়ে দেখাচ্ছি, ভালো না টক, টক হলে আমি খাবো না ধর, জানো আমরা আগেরবার নিয়েছিলাম যখন কি মিষ্টি ছিল, এগুলো দেখছি টক আছে, বেশ টক আছে, একটু মিষ্টি নেই কিন্তু, তাহলে স্ট্রবেরি চাটনি করে ফেলো, চাটনি করবে, এটা মিল্ক দিয়ে খাওয়া যাবে, মিল্কের ব্যবস্থা করাচ্ছি ঠিক আছে, কিন্তু যদি পাওয়া যাবে কি এখানে প্যাকেট দুধ, প্যাকেট দুধ তো পাওয়া যায় না, আমি দেখছি কি করা যায়, মিল্কশেক না করলে এটা ভালো লাগবে না, খুব টক আছে তাই, হুম তুমি তখন তো কেটে যাচ্ছো তাই, নাও কখন খাবো, খাবে দাঁড়াও, এটা দুধ দিয়ে বানাতে হবে, শেক করব, স্ট্রবেরি মিল্ক শেক, কেন বলো তো খুব টক দেখছি, খাওয়া যাবে না নাহলে, আমার তো একদম ভালো লাগলো না, ঠাকুমা কোথায়, ঠাম্মা তো বাইরে আছে, সত্যি বলছি জানো, মানে খাট থেকেও দেখতে বেশি সুন্দর লাগে আমার, আমরা বাড়ি যাবো কবে, আর মানে স্মেলটা খুব সুন্দর, বাড়ি আজ না কাল যাবো, আজ যাবো না, যাবে না, আজ আমার একদম বাড়ি যাওয়ার ইচ্ছা নেই, কাল বাড়ি যাবো, মেন কথা হচ্ছে শরীরটা ভীষণ খারাপ, তো তোমরা যদি কেউ আগের ব্লগটা দেখে থাকো তোমরা নিশ্চয়ই দেখেছো যে ওর শরীরটা ভীষণই খারাপ, আর ওর মানে একটু শরীর খারাপ হলেও মানে সেন্সলেস যেমন হয় না, পুরোপুরি একদম মানে অকেজ যাকে বলে, পুরোপুরি একদম অকেজ কাজ করছি বলছি, না অকেজ বলতে মানে শরীরটা যখন ওর খারাপ হয় পুরোটাই মানে কিছু করতে পারে না, সেরকম একটা হয়ে যায়, তো সেই জন্য আজকে আমাদেরকে মানে থেকে যেতেই হলো, কিছু করার নেই, আমাদের কিন্তু থাকার কোনো প্ল্যান ছিল না, ভেবেছিলাম যে বাড়ি চলে যাবো, ছুটি করতে চাইছিল না কিন্তু আজকে ছুটি একদমই করতে চাইছিলাম না, তো কিন্তু শরীর খারাপের জন্য আমাকে ছুটিটা মানে বাধ্য হয়ে আমাকে করতে হলো। মামা বলছি দেবাশিসকে দেখো, আর একটা কথা বলছি, কি বুঝতে পারলে, শ্বশুরের জামাইটা খুলে আর আমার শোনা একটা কথা বলছি, এগুলো খুব টক দুধ না দিয়ে করলে খেতে ভালো লাগবে না, কিন্তু খুব টক আছে, মিষ্টি নেই ফলটা, তো আমি বললাম তো কেটে দিলি, যে কেটে দিলি বা দুধে দিলি বা কাটতে তো হবেই, দুধ তো এখন পাবো না, অর্ডার দুধ, অর্ডার দুধ হবে না, রনিদেরকে বললে দেবে না, না দুধ রনিদের কাছে পাবে, ওদের দুধ নাই, যে বলছো যে ওদের গাই দুধ আছে, না না ওরা দুধ কিনে গরুটাকে ইয়ার বয় লাগেছে, তা তুমি পরে হলে কোথায় পেতে, আগে বললে, হ্যাঁ কোথায় পেতে, গয়লাকে বলতাম, ওদের গয়লাটাকে, তাহলে কিছু করার নেই, এমনি খেয়ে নাও, তাহলে কিছু করার নেই, খেয়ে নিতে হবে, তাহলে কাটিস না সবগুলো, আর ওই হ্যাঁ তাহলে গোটা গোটা খেয়ে নিই, গোটা গোটা দিয়ে দাও, যাও যত আমি কেটে কেটে দিয়ে রাখো, তুমি কাটিস না, কালকে তো দুধ দিয়ে ফুটবো, না দুধ দিয়ে কালকা করতে হবে না, কালকে ভালো থাকবে না, এটা এমনি খেয়ে নাও, হুম এমনি খেয়ে নাও,
মা কি বললো? হ্যাঁ, পেয়ারা পেয়ারা গন্ধ স্ট্রবেরির মধ্যে। ঠিক আছে চলো কেটে ফেলি। হ্যাঁ, এই যে আমাদের ছাদের গাছ, আর একটা গাছ দেখাই তোমাদেরকে। দাঁড়াও, এই গাছটা আশা করি কেউ কোনোদিন দেখোনি। নোক মানে এটা বলে যে নোককুনি হলে লাগানোর জন্য, এ ধরনের ওষুধ গাছ। এই গাছটা এরকমই হয়, এটা কোনো পাতা হয় না, দেখতে পাচ্ছ? এটা এই যে মানে এই ধরনের হয়, মানে এরকম ডালের মতো বাড়তে থাকে, দেখো মানে ডালপালার মতো, পাতা আলাদা করে কিছু হয় না, দেখতে পাচ্ছ? অনেকবার ভেঙে দেওয়া হয়েছে, অনেকবার ভেঙে দেওয়া হয়েছে, তারপরও গাছটা ঠিক এইভাবেই উঠেছে। আর এখানে দেখো আমার ভাই একটা অশক্ত গাছ লাগিয়েছে, ওকে ইয়ে করবে কি বলে কি গাছ, ওটা অশক্ত গাছ নয়, উফ, এটা কি গাছ দেখো, এটা অশক্ত গাছ, কি গাছ এটা, কি গাছ, কি গাছ এটা, বট গাছ। আচ্ছা আচ্ছা, তাহলে আর এটা একটা ফুল গাছ, এরকম মানে ফুল এখনো হয়নি, গাছটাই হবে, ঠিক আছে। আর এটা প্রতি বছর মরে যায়, আবার সিজনের সময় গাছগুলো হয়ে যায়, কিন্তু মাটির রজনীগন্ধা গাছ ওরকমই হয়, গোড়া থেকে শিকড় রজনী নয়। হ্যাঁ, এটা রজনী গাছ নয়, বলছি রজনীগন্ধা গাছ এটা না, এটা অন্য এক ধরনের গাছ, এ জানে না, এটা এক ধরনের সিস টাইপের উঠবে আর ফুল হবে, ঠিক আছে, রজনী না, পিঙ্ক কালারের ফুলটা হয়। গাছগুলো মরে যায় কিন্তু মাটি থাকলে আবার হবে এখানে গাছটা, যেমন সিজন অনুযায়ী আবার হয়ে গেছে। গাছগুলো হবে জানি না, মনে হয় না, কি জানি কি হবে, ওই দিয়ে দিচ্ছি বালি পুরো মাটি না। এই বীজগুলো তোমার আছে এর মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি এতে গুলি বীজ, অসংখ্য বীজ, অসংখ্য, কিন্তু হ্যাঁ বীজগুলো বীজ কি, এটাই এটাই বীজ, তাই জন্য আমি লাগিয়ে দেবো, ঠিক হয় যদি। কিছু ওষুধ স্প্রে করতে পারে, এমনি হবে, এমনি হবে মনে হচ্ছে, নাকি বুঝতে পারছি না, জানি না, কিন্তু আমি ওখানে লাগাইনি, বাট তা আছে, তাও দিয়ে দিচ্ছি আর কি, যদি গাছ বেরোয় দয়া করে, যদিও ভাই নেই তো গাছে জল দিয়ে, আর কেউ নেই জানো তো, কেন মা যখন আসে ছাড়ে তখন মাকে জল দিতে বলবে, মায়ের মনে থাকে সেটাই হচ্ছে কথা। এটা কি জলটা ফেলে দেবো ওর উপর, একটু হালকা মাটি দিয়ে দিতে হবে, তুমি একসঙ্গে তো অনেক বসাচ্ছ, দুটোতে মিক্স করে বসাচ্ছ নাকি? হ্যাঁ, ওতে কিছু দিয়েছি, এতে কিছু দিলাম। হ্যাঁ, মা জিজ্ঞেস করছে যে কিছু পেয়েছিস গাছ লাগানোর জন্য কিছু? ঠিক আছে, হয়ে যাবে, মাটিগুলো বাজে, পুরো বালি জানো, পুরো মাটিগুলো, মাটিগুলো তো অনেকদিন ধরে ছাদে পড়ে আছে না রোদের মধ্যে, আর জলটা গরম, দেখ দেখ দেখ, আর দিও না, আর দিও না, দিইনি, আমি হাত ধুচ্ছি, থাক এখানে, ওগুলো রোদ থেকে সরিয়ে নিয়ে চলে এসো, আনিসা, ওগুলো রোদ থেকে সরিয়ে নিয়ে চলে এসো, সরিয়ে দেবো, হ্যাঁ এখানে থাক, হ্যাঁ আর একটা আছে তো, ছাদে প্রচুর রোদ, জলটা গরম হয়ে গেছে না টাঙ্কি জলটা? হ্যাঁ, বিভৎস গরম হয়ে গেছে, দেখে আমি হাত দিলাম তো, কিন্তু তোমাদের তুলসী পাতা কিন্তু, ওই তুলসী গাছ কিন্তু অনেক হয়েছে দেখো। হ্যাঁ, এই ডাবাটা যে তোমরা পেয়ারা, এই সরি লঙ্কা গাছ লাগে, লঙ্কা গাছ না, লেবু গাছ, লেবু গাছ, এইরকম
আমি বললাম রজনীগন্ধা গাছ, বলছে না রজনীগন্ধা নয়। তাহলে সেই সেই শীষ ফুলটা যেটা হতো সেই গাছটা কই? আমি দেখি বোঝা যাচ্ছে রজনীগন্ধা গাছ। কোনটা শীষ ফুল হতো? একটা শীষ ফুলের গাছ ছিল না? হায় রে, এই গাছ কেমন হয়ে গেছে মা, ফুল ফোটে না তো? এই দুটোকে চাপি দিয়ে গেলে এর উপরে এসে গেছে কি গাছ ওটা বাবা? দেখি দেখি, ও এটা তোমার সে ইয়ে ওই নটামণি। হ্যাঁ, কিন্তু কিন্তু কেমন করে চাপিয়ে কেমন হয়ে গেছে দেখো। এখানটা আমার ফোনটা হাতে পড়ে যাবে, দেখি গাছটা আবার বেরোচ্ছে তাই তো? আর দেখতে কিন্তু ভালো লাগছে যাবো। ডিজাইন হয়ে গেছে একটা, সুন্দর ডিজাইন লাগছে, ভাই করেছে এটা। এটা কাদের খামার? এটা আমাদের আছে, আরো আরো অনেকের আছে। পুরো দেখো জঙ্গল মনে হচ্ছে, দেখো বাজরাগুলো। চলো নিচে যাই, রোদ প্রচুর। রোদ তো ভালো লাগছে, তো রেডি পুরো শেক। না মা খাও, খেয়ে দেখো মিষ্টি হয়েছে কিনা। আচ্ছা তোমারই নোংরা না, ও আর খাবে না। টক প্রচন্ড টক মিষ্টি ছিল না একদম। তো চলো গাইস, ভিডিওটা এখানেই এন্ডিং করছি, আপাতত দেখাবে নেক্সট ভিডিওয়।